গাজীপুরে বিটল পোকা চাষ এবং ফেলে দেয়া প্লাস্টিকের ব্যবসা করে মাসে আয় করছেন লাখ টাকা। বিটল পোকায় প্রোটিন বেশি থাকায় এর চাহিদা রয়েছে বিভিন্ন মুরগির খামারে। আকার ভেদে প্রতিটি পোকা বিক্রি হচ্ছে 2 থেকে 10 টাকায়। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। প্লাস্টিকের কৌটাই ও বলে চাষ হচ্ছে বিটল পোকা, বিক্রি হয় ব্রয়লার মুরগির খাবার হিসেবে। এই কর্মযজ্ঞের উদ্যোক্তা গাজীপুরের বকুল মিয়া। মাস শেষে 50,000 টাকার মতো বেচা কিনা হয়, আবার এটার মধ্যে খাবার খরচও আছে, মনে করেন আবার যে লোক আছে, লোকের বেতন আছে। যদিও শুরুটা সহজ ছিল না, চতুর্থবারের চেষ্টায় মিলেছে সফলতা, যা দেখে এই পোকা চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় বেকার তরুণরা। বকুল ভাই এটা চাষ করে তাই আমরা দেখতে এলাম বাজারটা কীরকম, আমরা নেক্সট টাইমে চিন্তা ভাবনা আছে আমাদের এরকম একটা প্রজেক্ট নিজে করার জন্য। ওনার কাছ থেকে কিছু সাজেশন নেওয়ার জন্য কীভাবে করলে আরও ইম্প্রুভ করা যায়। পোকা চাষের পাশাপাশি পরিত্যক্ত প্লাস্টিক, শপিং ব্যাগ ও পলিথিন প্রক্রিয়াজাত করেন এই উদ্যোক্তা, তা থেকেও আসে মুনাফা। এলাকার থেকে প্লাস্টিক সংগ্রহ করি, বাঙালি দোকান থেকে এগুলো সংগ্রহ করে আমরা এটা কুচা করে, ঠিক আছে, পরে ঢাকা প্লাস্টিকের যাতে ওই যে বল, বাড়ি, খেলনা এসব কারখানাতে বিক্রি করি। স্বল্প বিনিয়োগ হলেও এখন পর্যন্ত কয়েকজনকে কাজের সুযোগ করে দিয়েছেন বকুল মিয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।